ইয়াকুবের বিবির ছোট বোন, এটাও জিন্দা ছিল, শালি, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার বউয়ের ছোট বোন মানে শালিরে বিয়ে করছে। ওই ঘরে আবার দুইটা ছেলে হইছে, বড় ছেলের নাম হযরত ইউসুফ, ছোট ছেলের নাম হযরত বিনিয়ামিন। বলে আল্লাহু আকবার। এখন ছেলে কয়জন হইছে? বারো জন। বলেন কয়জন? ইয়াকুব আলাইহিস সালামের দুই বউ, বড় বউর ঘরে দশটা ছেলে, ছোট বউর ঘরে দুইটা ছেলে। দুইটা ছেলের বড়টার নাম ইউসুফ, ছোটটার নাম বিনিয়ামিন। আর আগের তরফ দশটা ছেলে, বড়টার নাম হলো ইহুদা। বারোটা ছেলের মধ্যে হযরত ইউসুফ শুধুই নবী হইছেন, যারা কোন আল্লাহু আকবার। অন্য এগারো ছেলে কেউ নবী হয় নাই, ইউসুফ আলাইহিস সালাম নবী হইছেন। উনার বংশ থেকে আল্লাহ 1 লক্ষ নবী পাঠাইছেন, যারা শ্রেষ্ঠ সুন্দর ছিলেন। আমাদের নবী বলেছেন পৃথিবীর সুন্দর আল্লাহ দুই ভাগ করেছেন। কয় ভাগ? তামাম দুনিয়ার সৌন্দর্যকে দুই ভাগ করে অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ নবীরে দিয়ে দিয়েছেন, আর বাকি অর্ধেকটা সমস্ত মখলুকরে দান করছেন। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফরে কোথাও যাইতে দিতেন না। ইয়াকুব আলাইহিস সালাম বলতেন, আমার ইউসুফরে বাঘে খেয়ে ফেলবে, পাখা পোয়াইয়া কোলা হুজেব, আমার ভয় হয় আমার ইউসুফরে বাঘে খাইবেন, আমার ভয় হয় আমার ইউসুফের প্রতি নজর লাগবেন, আমার ভয় হয় ইউসুফের প্রতি নজর লাগবে, আমার ভয় হয়, এজন্য তিনি কোথাও ইউসুফরে বেড়াইতে যাইতে দিতেন না। ও মুসলমান, এত সুন্দর ছিলেন ইউসুফ। যখন জুলাইখা ইউসুফের জন্য পাগল হয়, মিশরের মেয়েরা ডাক দিয়া গো, ও রানী বিলকিস, ও বিলকিস, তুমি বিশ্ব সুন্দরী, তুমি সিরিয়া, তুমি হইলাম মিশরের রানী, তুমি নিয়ে একটা মেশরা খেলার জন্য পাগল হইছ? আল্লাহ রানী বিলকিসকে বাজান, বুঝবা না, বুঝাইতে পারবো না ইউসুফ কত সুন্দর। বুঝছি বেটি, সুন্দর হইলে আর কদ্দুর, মেশরা খাল, মেশরা খাল মানে কি? ছাগলের রাগ কোয়াল, ওই পাহাড়ের মধ্যে ছাগল বকরি চড়ায়, এটা রাখাল সুন্দর হলি আর কত সুন্দর। এটার জন্য মিশরের রানী বুঝি পাগল হয়, মানিজ্য তুই শেষ করছস জুলাইখো হাসানি গ, তাহলে কালকে দাওয়াত আইবি আমার বাসায়, আয় সব আয়, শত সুন্দরী সবরি আয়, দেখাম ইউসুফ কত সুন্দর। ও ঠিক আছে বান্ধবী, তুই আইতেছি আগামীকালকে। আইছে তারা 40 জন, সুন্দর 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 নারীরা আইছে, বিখ্যাত সুন্দরীরা আসছে। সবার হাতে জুলাইখা একটা চাক্কু দিছে, আর দিছে একটা একটা জাম্বুরা, চিনুন গো জাম্বুরা, জাম্বুরা দিছে একটা চাকু দিছে একটা, দিয়া কই ইউসুফ এদের সামনে হাইটে যান, দেখমু এরা তোর পাগল হইয়া আঙ্গুল কাটে না জাম্বুরা কাটে, দেখা যাবে। ধরে কর আল্লাহু আকবার। নারীরা, ও মুসলমান, ও মুসলমান, 40 জন মেয়ে 40টা জাম্বুরা লইছে, 40টা চাকু লয়ে বইছে। জুলাইখা কই ইউসুফ এদিকে টাইটটা যাও, ওই দিক দিয়ে ডুইকে এক দিক দিয়ে বের হয়ে যাও। নারীরা সাইছে ইউসুফের দিকে, এই যে সাইছে আগ করছে, আর বুনজনের কথা মনে নাই, এই যে হা করছে তো হাই করছে, চোখের ফাঁতি দে আর নড়া হইবার সময় নাই। কাঠ জাম্বুরা কাটস না গিল্লে গিয়া, এই যে হুসাইতেছে, কেউ এপুরি আঙ্গুল কাটছে, কেউ কেনি আঙ্গুল কাটছে, কেউ তিন আঙ্গুল কাটছে, কেউ কবজা সুদা ফালায় দিছে, জাম্বুরার খবর নাই। জোরে কর আল্লাহু আকবার। জুলাইখা কো, খবর কি? একটাও জাম্বুরা কাটে নাই, কেউ কাটছে কবজা, কেউ কাটছে অর্ধেক হাত, কেউ কাটছে কেনে আঙ্গুল, কেউ বুড়ি আঙ্গুল, কেউ শাহাদতের আঙ্গুল, কেউ ফাঁসো আঙ্গুল কাইটে ফেলাইছে। জুলাইখা ডাক দেখো, এতক্ষণে বুঝছস নি আমি যে কলিজায় ফার দেয় না, এটাই তো বেশি আমি ইউসুফের জন্য পাগল, আমি ইউসুফ ছাড়া আর কিছু বুঝি না। জোরে আল্লাহু আকবার। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম এত সুন্দর ছিল ইউসুফ, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফরে কোথাও যাইতো দিত না। এই জন্য এরা 10 ভাই, আগের মায়ের ঘরে 10টা এসে কইতো, বাবা এদের একটু খেলাধুলা করতে দেও না, আমরা ফাহারি মুরগার মতো দেখছো কি শক্তি আমগর, আর ইউসুফ পিয়া এটা তো ফুলটি মুরগির মতো, ফার্মের মুরগির মতো ফুলটি মুরগি, শক্তি টক্তি নাই, আমগর সাথে খেলতে দাও একদিন দিয়ে দেখো। ইয়াকুব আলাইহিস সালাম কো, যা একদিনের জন্য দিলাম। ও মুসলমান, যখন একদিনের জন্য দিছে, একদিনের জন্য দিছে, 10 ভাই ইউসুফ নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকছে। জোরে কর আল্লাহু আকবার।
গভীর পাহাড়ের ভিতরে ওই কলা বাগান আম বাগানের ভিতরে ঢুকছে, ডুইকে জলফাই বাগানে জৈতুন বাগানের ভিতরে ঢুকিয়া ইউসুফের জামাটা খুলছে, খুললে হাত পা গুলো বাঁধছে, বান্ধে কুয়ার মধ্যে ফালাই দিয়ে কয়, বাপের আদরের মানিক কেমনি হয়েছে দেখাই দিলাম বেড়া, এখন দেখবো আমার বাবা ইয়াকুব নবী ইউসুফ পেরে কেমন আদরটা করে। ছোট ভাই গুলো কান্দতেছে, ভাই ফালাইস না, ক চপ বেড়া ইহুদা দুষ্ট, ইহুদা ক ফালামু, ক যদি ফালাও হাতে পায় বান্ধু না, ক বানমু যাতে এটা সাথে সাথে মারা যায়, ক বাইদ না রশিডি খুলে দাও, ইউসুফ যেন কিছু কোন সাঁতরায় সাঁতরায় জীবন রক্ষা করতে পারে। কিন্তু ইহুদা বলে না, হাত খুলে দে, হাত বাঁধে দে, সাথে সাথে মারা যাবে। এইভাবে ফেলছে, ফেলাইয়া তারা চলে গেছে বাবার কাছে, জামাটার মাথায় রক্ত মাইকে নিয়ে গেছে, আব্বা তোমার ফুলারে বাঘে খাইছে, তোরা কইছিলে আমরা খেলার নেশায় ছিলাম, এদিক দিয়ে জঙ্গলের বাঘ ইউসুফ রে খায়া ফেলাইছে। এরা কান্দে, ইয়াকুব আলাইহিসসালাম কো ফাসবুরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, বলেন আল্লাহু আকবার, ধৈর্য ধারণ করলাম রে সন্তান, তোমরা যে পলিসি করছো আল্লাহর সাহায্য ছাড়া আর কিছু চাই না, তোমাদের পলিসি আমি বুঝে ফেলাইছি, আমার ছেলের বাঘে যদি খাইতো তাহলে জামাটার মাথায় আঁসুরের দাগ থাকতো, সিরা থাকতো, জামাটার মাথায় কোনো আঁসুরের দাগ নাই, বাঘে আমার ইউসুফ রে চিনত, নাহলে দাগ দেয় নাই কেন? আল্লাহু আকবার। ও মুসলমান, ওরা ইউসুফ রে কুয়ার মধ্যে ফেলছে আর মনে করছে ইউসুফ তো মারা গেছে, জিব্রাইল আলাইহিসসালাম কুয়ার নিচে বসে রয়েছে, যেই ফেলছে জিব্রাইল ইউসুফ রে খুলে নিয়ে নিছে। ওরা আল্লাহু আকবার, ইউসুফ আলাইহিসসালাম হযরতে জিব্রাইলের কুলে, জিব্রাইল ডাক দিয়ে কয় আল্লাহ ইউসুফ রে আমি খুলে নিয়ে নিছি, আলহামদুলিল্লাহ, জান্নাত থেকে জল চকি আইনাম পানির উপরে বিষায় দিছে, ওই পানির উপরে ইউসুফ জ্যোতির্ময় পুরুষের মতো বৈশা রয়েছে। বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম কান্দে, ভাইয়া ভাইয়া আমারে লইয়া যা, ভাইয়া আমারে লইয়া যা, জিব্রাইল কো ভাইয়া ডাকিস না, কেমন ভাই তোরে ফানিতে ফেলছে, তোর ভাইয়ের সাথে দেখা হবে, তোর বাবার সাথে দেখা হবে, কিন্তু এত তাড়াতাড়ি নয়, দেরি হবে, ধৈর্য ধারণ করো, তুমি বাবার সাথে দেখা হবে, কো হবে নি কো হয় কেমনে হবে, কো এখান থেকে উঠতে হবে, লম্বা পথ পাড়ি দিতে হবে। ইতিমধ্যে ব্যবসায়ী দল মিশর থেকে গম নিয়ে আইছে, সিরিয়ার বাজারে গম বিক্রি করছে, এবার সিরিয়ার থেকে জৈতুন কিনছে, মিশরের বাজারে বিক্রি করবে, যাওয়ার পথে তাদের পানি শেষ, পানির জন্য বালতি ছাড়ছে, হযরতে জিব্রাইল ইউসুফ রে বালতির উপরে বোয়া দিছে, আল্লাহু আকবার, ইউসুফ বালতির মধ্যে বস, ইউসুফ আলাইহিস সালাম বালতির মধ্যে বসে রশি ধরছে, এবার মালে এক ব্যবসায়ী দলের নেতা টেন্না উড়াইছে, উড়ে কো মায়া তো সুন্দর ছেলে, এই ছেলে তোর বাড়ি কই, গ্রামে আঙ্গুর বাড়ি, কার ফুলা কই, ইয়াকুবের ফুলা, কি করো তো আমরা রাকাল আমরা মেসরাই, এ মুসলমান মালিক ডাক দিয়া কয়, আমাদের মিশরের বাজারে বিক্রি হয় কালো গোলাম, নিগ্রু গোলাম, আবেশনীয় গোলাম, ইথিওপিয়া গোলাম বিক্রি হয় 10,000 দেরহাম, আর ইউসুফ রে নিয়ে বিক্রি করবো তার শরীরের ওজন বরাবর সোনা দিয়া। আল্লাহু আকবার, থপেটা জলফের বস্তা ফালা, জলফুর ব্যবসার দরকার নাই, সব বস্তা টস্তা ফালা ইউসুফ রেলে দৌড়, পার হয়েছে লোহিত সাগর, পার হইয়া মিশরের বাজারে যায়, কয় কম হইতো না, এই ছেলের গায়ের ওজন দিয়া সোনা দিতে পারবা যে, সে সামনে আস, আজি যে মিশর গয় আমি আছি। বলেন আল্লাহু আকবার, মিশরের প্রেসিডেন্ট গো আমি আছি ম্যাডাম, 40 বছর বিয়া করছি, কোনো সন্তান নাই, আমার জুলাইকা সন্তানের জন্য কান্দেন, আমি ওরে কিনবম, এক পাল্লা ইউসুফ উড়াম, আরেক পাল্লায় সোনা উঠা, এক পাল্লা ইউসুফ উড়া আর এক পাল্লা রূপা উঠা, এইভাবে ওজন দিয়া দিয়া ইউসুফ রে কিনছে, বাজারের থেকে নিয়ে যায়, কয় জুলাইকা ধরো, কি সুন্দর ফুটফুটিয়া সন্তান, তোমার আম্মা ডাকবে, আমার আব্বা ডাকবে, এই সংসারের ভবিষ্যৎ হবে। আল্লাহু আকবার। জুলাইকা আদর করে ফালে, 7 বছরের বালক 6 বছরের শিশুরে সুন্দর করে ফালে, ফালতে 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 ইউসুফ যখন সাবালেগ হইছে, সোলদারি ওঠার টাইম হয়েছে, মোজ গছানোর টাইম হয়েছে, যৌবনের প্রেশার, আল্লাহ দেওয়া সৌন্দর্য যখন প্রেশার দিছে, জুলাইকা আর নিজেরে কন্ট্রোল করতে পারে না, জুলাইকা কয় ইউসুফ, এতদিন তুমি আমার আম্মা ডাকছ, তোমার ছেলের মতো মনে করছিলাম, আর মা ডাকার দরকার নাই, তুমি আমার প্রেমিকা, আমি তোমার প্রেমিক, জুলাইকা
আল্লাহু আকবার, হে ইউসুফ তুমি আমার যৌবনে সাত মিটাও, আমি বাঁচব না, আমার যৌবনের মধ্যে নতুন জোয়ার আইছে, মৃত্যুকালে জোয়ার দিছে আমার আল্লাহ, আমি কন্ট্রোল করতে পারি না। ইউসুফ ডাক দিয়া কয়, মা তুমি কি শুনাইলে আমারে? মা আমি শুধু মেষ রাখাল মনে করছি, আমার পরিচয় শুধু মেষ রাখাল নয়, আমি ইয়াকুব নবীর সন্তান, আমার দাদার নাম ইসহাক নবী, আমার পরদাদার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। মা জীবন যাইতে রাজি আছেন, আমি এই কাম করতে পারবো না। জুলাইখা দিছে দৌড়ান, এই দৌড়ান খাইয়া ইউসুফ দৌড়ায়। জুলাইখা কই যাবি বেডাম, তালা কিন্তু প্রত্যেকটা সিঁড়ির মধ্যে গেট লাগানো, আল্লাহু আকবার, তালা মাইরিয়াম সাবি আটকায়াম, দারোয়ানদেরকে সরায় দিয়ে দৌড়ায়। ইউসুফ যেইমাত্র গেইটের পাশে যায়, সাবি ছাড়া টাস টাস করে তালা খুলে যায়, আল্লাহু আকবার, প্রত্যেকটা তালা লাগানো। এরপরও সাবি ছাড়া তালা খুলে যায়, যখন নিচের গেইটে গেছে, যায় দেখে আজিজ মিশর, মিশরের প্রেসিডেন্ট বসা, আল্লাহ দাল বাপ গেইটের পাশে বসা, আল্লাহু আকবার। এখন জুলাইখা কয়, এর কি শাস্তি হওয়ার দরকার যে তোমার বউয়ের সাথে খারাপ নজরে তাকাইছে? মিশা কথা কথা কোন ঠিক কিনা? এ আজিজে মিশর, তুমি খবর রাখো নি বুড়িয়া, তুমি তো শুধু বউয়ে তাকো লাঠি লইয়া, তোমার তো খবর নাই, তোমার বউরে খাইতো আসিল, তোমার বউরে দৌড়তে আসিল। হায় হায়, ইউসুফ আলাইহিস সালাম কয়, না আমি এমন ইচ্ছা কোনোদিন করি নাই, এমন ইচ্ছা আমার ভিতরে ছিল না। ইউসুফের কথা মানে নাই, বুড়ির কথা মানে বুড়া ইউসুফ রে জেল দিছে, বিনা দোষে ইউসুফ আলাইহিস সালাম 8 বছর জেল বন্দি, নাউজুবিল্লাহ। এ মুসলমান, বিনা দোষে যদি নবীর 8 বছর জেল খাটতে পারে, তাহলে নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম 2 বছর 3 বছর জেল খাটবে, এটা কোনো ব্যাপার নয়। কথা ঠিক কিনা? নরে থাকবি, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামায়ে হাক্কানি জিন্দাবাদ, জিন্দাবাদ। কত ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম 8 বছর পর্যন্ত বিনা দোষে জেলে, বর কথা শুনে না, ফ্রমসে কার কথা, ছেলের কথা শুনে না, বিবির কথা জেলে দিছে। ইউসুফ আলাইহিস সালাম জেলে গেছে, যায় দেখে 70,000 জেল বন্দি, কয় হাজার সব বীরে নিয়ে বইছে, বইছে ইউসুফ জিগায়, তুমি জেলাইছো কেন? মুরগি চুরি করছিলাম, থাকবেটা, আর জীবনে মুরগি চুরি করবে করতাম না, বল তোবা কর, তুমি কি জন্য এসে আঁশ চুরি করছি, শেষ কথা, বস, তুমি কি চুরি করছো, গরু চুরি করছো, এই জন্য 3 বছরের জেল, তুমি কি করছো, গাঁজা গাইছি, তুই কি গাইছো, বাবা টানছি, তুই কি কই আবার টানছি, তুই কি করছো, মার্ডার করছি, তুই কি আগুন সন্ত্রাস, তুই কি হরতাল ডাকছি, তুই কি গাড়িতে আগুন দিছি, তুই কি উমুখে জেলে খাটাইছি, এ তোরা অপরাধ করে জেলে আইছো, তৌবা কর। ইউসুফ আলাইহিস সালাম সব দিনে তৌবা করাইছে, জোরে কর আল্লাহু আকবার। আর এই পাপ করবে যে পাপ করে জেলে আইছো, জীবনোত্তর তৌবা করে পাপ করবো না, ঠিক আছে তৌবা করলাম, আস্তাগফিরুল্লাহ করে তৌবা করছে। এখন একটা বুড়িয়া, এটা সাজা হয়ে গেছে জল্লাদ, এটা কে কয়, ইউসুফ আমনে আইছেন কি লেগে, আমরা কি কি অপরাধ করে জেলে আইছি, আপনি জিগেলে, তুমি আইছো জেলে কি জন্য, এটা বলো। ইউসুফ কো, বিনা দোষে সশ্রম কারাদণ্ড, আল্লাহু আকবার, আমার কোনো দোষ নাই, প্রমাণ কো, প্রমাণ 8 বছর পরে জানবা আমি নির্দোষ, যেরকম আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম বলে, আসো তোমাদেরকে সামাজিকতা শিখাই, লেখাপড়া শিখাই, জেল পরিষ্কার করো, জেলখানা পরিষ্কার করছে, নিজের জামা কাপড় পরিষ্কার করে করছে, এরপরে বলছে লেখাপড়া জানো কে কে, অধিকাংশই মূর্খ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি 72টা ভাষা জানি, যেরকম আল্লাহু আকবার, তোমাদেরকে 70টা ভাষা শিখাইয়া উচ্চ ডিগ্রি তোমাদেরকে অর্জন করাবো, সমস্ত জেলবন্দীদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত করলেন, যেরকম আল্লাহু আকবার। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালামের আচার ব্যবহার, সমাজসেবা, মানুষকে মানুষ বানানো, শিক্ষা দীক্ষায় পুরা মিশরের মধ্যে সুনাম খ্যাতি ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে বাদশা স্বপ্ন দেখছে, 60টা শক্তিশালী গরু, 60টা দুর্বল গরুরে ফানি সারা গিল্লা খায়া লাইছে, বুঝুন না কথা, ও মিশরের প্রেসিডেন্ট স্বপ্ন দেখছে, ইউসুফ এইবার জেল থেকে বেরোয়ার টাইম হয়ে গেছে কাছাকাছি, স্বপ্ন দেখছে 60টা শক্তিশালী গরু, 60টা দুর্বল গরুরা গিল্লে ফালাইছে, খায়া ফালাইছে। এখন মিশরের প্রেসিডেন্ট ঘুমত্তুই দেখো, হায় আমি বুড়া কালে কি দেখলাম,
বুড়াকালে কি স্বপ্ন দেখলাম? মন্ত্রী নন্দীরা কয়, এটা কেউ পারতো না, এই স্বপ্ন একমাত্র ইউসুফ পারবে। আল্লাহু আকবার। যাও ইউসুফের কাছে সংবাদ লইয়াম। ইউসুফ বলে এই স্বপ্নটা কে দেখছে জানতে হবে। ওই স্বপ্নটা দেখছে, স্বপ্নটা দেখছে মিশরের প্রেসিডেন্ট। ইউসুফ কয়, যদি প্রেসিডেন্ট স্বপ্ন দেখে থাকে তাহলে এই দেশের মধ্যে 7 বছর দুর্ভিক্ষ ধেয়ে আসতেছে, মারাত্মক দুর্ভিক্ষ আসতেছে। দুর্ভিক্ষ, 7 বছরের ফসল জমা করতে হবে, পরের 7 বছর কোনো ফসল হবে না, বৃষ্টি হবে না, গম জন্মাবে না, ফসল হবে না, তরুলতা হবে না, 7 বছর রিজার্ভ, পরের 7 বছর খেয়ে সাফ করে ফেলবে। দুর্ভিক্ষ ধেয়ে আসতেছে মিশরের দিকে। যেই মাত্র ইউসুফে ব্যাখ্যা করলো, মিশরের ওজির নাজির মন্ত্রী এরকম মারাত্মক ব্যাখ্যা, ডেঞ্জারাস ব্যাখ্যা, ঠিকই তো বলছে, নমুনায় বলে মিশরে দুর্ভিক্ষ আইতেছে। যখন আল্লাহু আকবার, হযরত ইউসুফ আলাইহিস সালাম এই ব্যাখ্যা করার সাথে সাথে মন্ত্রী পরিষদ নিয়াম আজিজে মিশর বর্ষে বৈশা কয়, ঘটনা যা বলছে সত্য, মিশরের মাঝে অচিরে দুর্ভিক্ষ আইতেছে, উপায় কি, এর মোকাবেলা করার পথ কি? কয়, যে ছেলে ব্যাখ্যা করেছে ওই ছেলেকে দুর্ভিক্ষ মোকাবেলা করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বানাও, তারে খাদ্য মন্ত্রী দানাও, তাকে ভারপ্রাপ্ত মন্ত্রী বানাও, আমি প্রেসিডেন্টের দায়িত্ব তারে দিলাম, ওই ছেলে ছাড়া এই মোকাবেলা করার ক্ষমতা নাই। জোরে কর আল্লাহু আকবার। কি সম্মান চাইছিল অপমান করার জন্য, আল্লাহ ইউসুফকে কি সম্মান দিছে দেখো বাজান। এবার ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে মুক্তি পায়া আসার কথা ছিল দরাটি বাজার, গেছে ডাইরেক্ট সংসদ ভবনে। আল্লাহু আকবার। জেল থেকে মুক্তি পায় মানুষ এই বাড়িতে, ইউসুফ গেছে কই? কই গেছে? সংসদে। আল্লাহু আকবার। একটা মন্ত্রিত্ব নয়, প্রায় 8টা মন্ত্রিত্বের দায়িত্ব পাইছে, প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব সে পাইছে। আল্লাহু আকবার। সব আস্তে আস্তে গদি মন্ত্রিত্ব দিয়া কয়, বাবা তুমি চালাও। ইউসুফ আলাইহিস সালাম গদিতে বৈশাই, জাতির উদ্দেশ্যে বাসদে, প্রিয় মিশরবাসী, আমি নতুন নিয়োজিত খাদ্যমন্ত্রী ইউসুফ বলছি, আপনা আমাদের দেশে 7 বছর মারাত্মক খরা হবে, দুর্ভিক্ষ হবে, কোনো বৃষ্টি হবে না, নীলনদ কোনো জোয়ার বাটা দেবে না, সুতরাং 7 বছর দুর্ভিক্ষের মোকাবেলার জন্য অতি তাড়াতাড়ি আমাদেরকে ফসল বলাইতে হবে, 7 বছরের জন্য গোডাউনগুলো ভরে ফেলতে হবে, এই বছর যেন 100টা জমি অনাবাদ না থাকে, সবাই গমের চাষ করো। মিশরের মানুষ বলল, চাষ করবে কেমনে, পানি তো নাই, বালিতে রস নাই। উনি বলছেন, নিয়মিত নীলনদ, রাত্রিবেলা জোয়ার হবে, দিনের বেলায় বাটা দিবে। আল্লাহু আকবার। মালিকের সাথে কথা হয়েছে, চিন্তা করো না, নিয়মতান্ত্রিক জোয়ার বাটা যখন পশ্চিম তীরে পূর্ব তীরে শুরু হয়ে গেল, এমন বাম্পার ফসল বুনেছে, এমন বাম্পার ফসল আল্লাহ উৎপাদন করেছে, ইউসুফের সমস্ত গোডাউন গমে ভরপুর হয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, মিশরবাসীরাম, তোমাদের নিজস্ব খাবারের জন্য যে পরিমাণ গম লাগে এগুলো রেখে বাকি গমগুলো গোডাউনে জমা দাও, কিন্তু মনে রাখো গমগুলো চুরায়া এই খেরগুলোর থেকে আলাদা করে জমা দিও না, গমের আটির সাথে গমগুলো রাখবা, বাইরে এবার না, আলাদা করবা না, আলাদা করে গম রাখলে 1 বছর থাকবে, পরে পোকা ধরবে, আর গমের শীষ সহকারে আটি সহকারে গোডাউনে ঢুকাইলে 7 বছর গোডাউনে থাকবে, পোকায় ধরবে না। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের কি মেদাম, কি ইঞ্জিনিয়ারিং, এইগুলো শুনিয়া মিশরের মানুষ জীবনেও তো শুনছি না এই ঘটনা, গম 7 বছর কেমনে রাখা যায়। উপায় বলছে ইউসুফ, আটি সহ রাখো তাহলে থাকবে, টমেটো গাছ থেকে টমেটো যদি সিরে রাখেন 3 দিন পরে নষ্ট হয়ে যাবে, হুঁচ্ছে যাইব, কিন্তু টমেটোর গাছ গোড়ার থেকে উফরা যদি গড়ের মধ্যে গুতাদের রাইখে দেন, দেখবেন 10 দিন 20 দিন 30 দিন পর্যন্ত টমেটো তাজা থাকবে, কথা কোন ঠিক কিনা, যতক্ষণ গাছটার মধ্যে রস আছে এতদিন টমেটোগুলো শোকাবে না, কথা কোন ঠিক কিনা। ইউসুফ আলাইহিস সালাম বললেন, গমগুলো যদি বাইরে আলাদা করো আর গোডাউনে রাখো, 1 বছর পরে গমের মধ্যে পোকা ধরবে, কথা কোন ঠিক কিনা, কিন্তু যদি গমের শীষ সহকারে আটি সহকারে একসাথে গোডাউনে ঢুকাও, 7 বছর গমের মধ্যে পোকা ধরবে না। লোকেরা বলে, ঠিক আছে, গোডাউন তো আটবে না, জায়গা বেশি লাগবে। ইউসুফ বলেন, নতুন নতুন গোডাউন বানাও, গম রিজার্ভ করম, 7 বছর রিজার্ভ হয়ে গেছে, দুর্ভিক্ষ আরম্ভ হয়ে গেছে। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম বললেন, প্রিয় মিশরবাসী, টেনশনের কোনো কারণ নাই, আল্লাহ চাহে তো 7 বছর মোকাবেলা করার জন্য
আমরা দুর্ভিক্ষর মোকাবেলার জন্য 7 বছর আল্লাহ ভরসা করে বলছি, টেনশন নাই, যখন গম লাগবে টাকা দিয়ে নেবেন, টাকা যদি না থাকে শুধুমাত্র নাগরিকের কার্ডটা দেখাবেন, গম দেওয়া হবে ফ্রি ফ্রি, খান যে পরিমাণ গম লাগবে এতটুক নেবেন, বেশি নেবেন না, খান ফুরিয়ে গেলে আবার নেবেন, এইভাবে চলছে, রিলিফ দেওয়া চলছে। হঠাৎ করে সংবাদ আইছে মিশরের দুর্ভিক্ষ, সিরিয়াও গেছে, মিশরের দুর্ভিক্ষ ফিলিস্তিনও চলে গেছে, আশপাশের দেশগুলোর মধ্যে দুর্ভিক্ষ ছড়ায় পড়ছে। আমাদের মিশরে তো নতুন খাদ্যমন্ত্রী পরিকল্পিতভাবে 7 বছরের খাবার জমা করছে, কিন্তু সিরিয়ার মধ্যে কোনো পরিকল্পিত খাবার জমায় নাই, ফিলিস্তিনের মধ্যে জমায় নাই। এই জন্য সিরিয়ার মানুষ ফিলিস্তিনের মানুষ না কে অনাহারে অর্ধাহারে মারা যাচ্ছে। এই জন্য ইউসুফ আলাইহিসসালাম আজিজে মিশর বক্তব্য দিলেন, প্রিয় মিশরবাসী, শুধু আমার দেশের মানুষ নয়, আমার দেশের পরের যে দেশ আছে সিরিয়া, সিরিয়ার থেকে যদি কোনো মানুষ অভাবী মানুষ গম নিতে আসে, ফিলিস্তিন থেকে কেউ গম নিতে আসে, তাকেও রিলিফ দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। আল্লাহু আকবার। তোমরা দুইজন যাও, সিরিয়ার মধ্যে ঘোষণা শোনায় দাও, ফিলিস্তিনের মধ্যে ঘোষণা শোনায় দাও, যদি তোমাদের দেশেও রিলিফের প্রয়োজন হয়, ইউসুফের দেশে আসবা, তোমাদেরকেও রিলিফ দেওয়া হবে। আল্লাহু আকবার। এখন সিরিয়ার মানুষ এত খুশি হয়েছে, দেখছো মিশরের নতুন খাদ্যমন্ত্রী এত ভালা, আমগো দেশে যাইলেও দিব, তার দেশের লোকরেও রিলিফ দেয়, সিরিয়ার লোক গেলেও দিবে, ফিলিস্তিন লোক গেলেও দিবে। এইদিক দিয়ে ইয়াকুব আলাইহিস সালাম তো সিরিয়া থাকে, কোথায় থাকে ইয়াকুব আলাইহিস সালাম তো সিরিয়া থাকে, সিরিয়ার মধ্যে তো দুর্ভিক্ষ লাগছে, পয়গম্বরের ঘরে খাবার নাই, 3 দিনের উপবাস, 4 দিনের উপবাস। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম তার 10টা ছেলেরে পাঠাইছে, কয়টা ওই আগের তরফের 10টারে পাঠাইছে, তোমরা যাও লোহিত সাগর ফাড়ি দাও, দিয়া মিশরে যাও, আজিজে মিশরকে আমার সালাম কইও, আর বলিও রিলিফ দেওয়ার জন্য পয়গম্বরের জন্য মায়া লাগবে, রিলিফ বাড়ায় দিবে। আল্লাহু আকবার। এখন ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে গেছে, ইউসুফ আলাইহিস সালামের সামনে যায়, কয় আঙ্কেল ও আজিজে মিশর স্যার, আমরা সিরিয়ার থেকে আসছিলাম, আমরা মিশরের নই, আমরা সিরিয়ার থেকে আসছিলাম, আপনারা কারা? কো আমরা ইয়াকুব নবীর ছেলে। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম দেখা মাত্র চিন্না ফালাইছে, আল্লাহু আকবার, তারে বান্দ জেলখানা ফাটাও, কি করবে, জবাব নাই, 10টা বাইক, তোর বড়টাও দুষ্ট আছিল, তুইও দুষ্ট, তোর বড়টাও এই জন্য তোর বাঘে খাইছে, তোর বড়টাও দুষ্ট আছিল, তুইও দুষ্ট, দেখছে আমরা এক মায়ের ঘরে 10 ভাই, আমগো বস্তার ভিতরে বাড়ি ফাইছে, তুর ডটকা ফাইলো, কারণটা কি, নিশ্চয়ই তোর ভিতরে শয়তানি আছে, তোর বড়টা আছিল ওইটা বড় দুষ্ট আছিল, কার সামনে কয়, ইউসুফের সামনে। ইউসুফ আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে, হাসে কয় বিনিয়ামিনকে লয়ে যাও, আমি আইতেছি, ভাই আপনারা গমের বস্তারে ডালেন, ডাইলে হুদা বস্তা লয়ে 10 জন যান, আপনার বাবা এবং আপনার মা, ইয়াকুব নবী, ইয়াকুব নবীর স্ত্রী রাহিল, ওনারা যদি আসে তাহলে ছোট বায়ো ছাড়া হবে, গমও দেওয়া হবে, এছাড়া গমও পাবেন না, বায়ো পাবেন না। এমন এমন বিপদে পড়ছে 10 ভাই, 14 সুর তো দরা খাইছে, সুর কি খাইছে, দরা খাইছে, ভাই আমগো এক ভাই রাইখা দেন, ছোট ডারে ছেড়ে দেন, আমগো এক ভাই, না হলে 2 ভাই রাখেন, আমগোর ছোট ডারে ছেড়ে দেন, আমরা বড় ভাইটারে বাগে খাইছে, এই জন্য বাবা এখনো কান্দে, এখন ছোটটার যদি আপনি জেলখানা নেন তাহলে আমার বাপ তো মরে যাইব। ইউসুফ কয় একজনে চুরি করছে আরেকজনের কাছে জেল খাটতো, বেটা যার বস্তায় পাইছি হেরে আটকামো, তোমার আটকামো না, তোমরা যাও, তোমার বাবারে নিয়ে আইলে বিনিয়ামিনকে ছেড়ে দিব। ইহুদা কয় বাবা আব্বার আনবো কেমনে, আমার বাবা অন্ধ, ইউসুফের জন্য কানতে কানতে আমার বাবার শোকের পানি শেষ। ইউসুফ আলাইহিস সালাম কো কার জন্য কানতে কানতে, কো ইউসুফের জন্য, কো ইউসুফ কাটা, ওই যে আমগোর বাইরে আছিল যেটার বাগে খাইছে ওইটার নাম আছিল ইউসুফ, ইয়ের জন্য কানতে কানতে আমার বাবার শোক অন্ধ হয়ে গেছে। এখন এই লোহিত সাগর কেমনে পার করাবো, সিরিয়ার থেকে মিশর কেমনে আনব, আমার বাইরে কেমনে ছুটাবো, আমরা তো ফঁদ দেখি না। ইউসুফ কো অসুবিধা নাই, আমার জামাটা দিয়া দিলাম, আমার কুটিটা নিয়ে যাও, নিয়ে তুমগো বাবারে ফরা দিও, ফরানোর সাথে সাথে চোখ খুলে যাবে। যেই মাত্র জামাটা পরাইবা সাথে সাথে তোমার বাবার চোখ ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। ছেলেরা কয় হাসানি কয় হ সত্যি,
আমার জামাটা নিয়ে যাও, জনমন্ত শুদ্ধ ভালো হয়ে যায়। আল্লাহ আকবার। ইহুদা কয় দেন বাবা জামাটা দেন, যদি আব্বার শোক ভালো হয় তাহলে আব্বুরে নিয়ে আসব, গম নিব, আমার ছোট ভাইরও নিব। আল্লাহ আকবার। ইউসুফ আলাইহিস সালাম কয় যান, ওই জামা নিয়ে দৌড় দিছে মরুভূমির ফাঁক দিয়াম। ইয়াকুব আলাইহিস সালাম চায় রয়েছে, কই রে ইহুদা, কতদিন আগে তোরা গেছ, আসিস না কেন? আব্বু আইতেছি, তোমার বিনিয়ামিন নিয়ে চুরি করছে রে, আটকাইছে রে। দেয় না, আমগো দশ ভাই আইসি, গম কই, গম দেয় না, গম আটকাইছে, তোমার ফুলারে আটকাইছে, কি করছে গো তোমার হুতে, গম চুরি, বাটি চুরি করছে। জীবনে আমার ছেলে বাটি চুরি করতে পারে না, আমগো শোকের সামনে ধরা পড়ছে, কি করবো এখন, উপায় কি? তোমার ছেলেকে আনতে হলে তোমাকে যেতে হবে। ইয়াকুব আলাইহিস সালাম কান্দে, হায় কপাল, আমি অন্ধ মানুষ, এত দূরে কেমনে যাবো রে, তোরা কি বলস না আমার বাবা অন্ধ হয়ে গেছে? কয় বাবা বলছি। তারপরে কি বলছে? তারপরে ওনার জামাটা খুলে দিয়ে দিছে মিশরের মন্ত্রী, জামাটা খুলে দিয়ে বলছে, এই জামাটা তোমারে ফরায় দিলে নাকি চোখ খুলে যাবে, তখন তুমি গেলে তোমার সাথে বিনিয়ামিনকে দিয়ে দিবে। জোরে আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের জামা, ও মুসলমান, ইয়াকুব আলাইহিস সালাম ডাক দেখো, দে জামা দে, কি বলছে? কই জামা পড়লে তুমি ভালো হয়ে যাইবাম, চোখের পর্দা খুলে যাবে, কয় তাই নাকি? কয় দে জামা দে। যখন ইহুদা জামাডাম ব্যাগ থেকে বের করে দিছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম জামাটা হাতে নিয়ে মুখের কিনারে নিয়া সঙ্গার সাথে সাথে কয়, এটা আমার ইউসুফের জামা, এই জামা তোরা কই পাইলি রে, এটা আমার ইউসুফের জামা, এটা আর কারো জামা নয়, তোরা কর আল্লাহু আকবার, এটা নিশ্চিত আমার ইউসুফের জামা, জামার মধ্যে আমি ইউসুফের গ্রাম পাইতেছি। জোরে কর আল্লাহু আকবার। বাবা আমার ইউসুফরা তোরা কই পাইছ? ছেলেরা কো আব্বা এটা ইউসুফ নয়, ইউসুফরা তো ছোটবেলায় বাঘে খায় ফেলাইছে, ইউসুফ কই আসছে? এটা মিশরের প্রেসিডেন্ট, মিশরের খাদ্যমন্ত্রী, আজিজে মিশরের জামা। ইয়াকুব আলাইহিস সালাম কয় না, এটা আজিজে মিশরের জামা নয়, আজিজে মিশরের শরীর থেকে খুইলে দিছেন। ইয়াকুব কয়, তাহলে আজিজে মিশরে আমার ইউসুফ আর কেউ নয়। বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওলামায়ে হাক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ। মজা শুরু হয়েছে, কর্ম আলোচনা আরো এক ঘন্টা, কতক্ষণ লাগবে? দেড় ঘন্টা হয়েছে, আর এক ঘন্টা, আড়াই ঘন্টা হলে অসুবিধা হবে? হাত তুলো, হাত তুলো, আল্লাহ কাছে ওয়াদা করছি, বলো ওয়াদা করছি, আমি ওয়াদা করছি শেষ না করে যাবো না, আপনারা বলেন ওয়াদা করছি, ওয়াদা করছেন? আল্লাহরে সাক্ষী করে বলছি, মোনাজাত না করে যাব না, বয়ান একবারে ইসরাফিল সিংহা ফুঁ দেওয়া পর্যন্ত, পৃথিবীর সৃষ্টি পানি দিয়ে শুরু করছি, আবার পানি হবে ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে, ওই পর্যন্ত তাই এখানে যাব। লিল্লাহ তাকবীর। রাজি আছেন? আত্মামান। এই এই যে একটা লোক উঠছে, কারণটা কি? এই ভাই, এই তুমি কই যাও, হ্যাঁ এদিকে তাকাও, তোমার দেখছো হবদার উঠো না, গান্ধার নেশা ঢুকছে, হ্যাঁ বিড়ি খাইতে বোধ গিয়ে বিড়ির লেগে পাগলেস, আহারে কি ইতিহাস, এটি খণ্ড খণ্ড জানো, ধারাবাহিক ভাবে জানো না, কথা ঠিক কি না? আমি ধারাবাহিক ভাবে সিরিয়াল ভাবে একবার কেয়ামত নিয়ে লাগাবো, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, আমি তো আগেই বলছি। আবার হাত বাড়ান, রাজি আছেন? রাজি আছেন? হ্যাঁ, তোমরা ইতিহাস শুনো যায় কার কাছে? মমতাজের কাছে। ও যায় কি যাত্রা গানের ফালার মাথা, যত হাসা মিশায় জবান দেন, মা ফাতে মারে দাওয়া দিল না গরিব, ও রে গরিব, এডি আস্তা মিশা কথা, কথা ঠিক কি না? মা ফাতে মারে দাওয়াত দিল না বলে অনশন কথা, এইগুলো সব মিথ্যা কথা। ওলামায়ে কেরাম কোরআন সুন্নার আলোকে, তোর বয়স, এটা তো দেখা যায় বুড়া বেটা গাল বড়া দাঁড়িয়ে, এটা না, আমগুটা তো ফালাইয়ে দিছে ফানির তলে, কথা কোন ঠিক কি না? এই জন্য তাদের মাথায় না এটা যে ইউসুফের কল্পনাও করে নাই, কিন্তু ইউসুফ ওদেরকে চিনছে কিনা, চিনছে কিনা? এরা দশ ভাই যখন আইছে, ইউসুফ আলাইহিস সালাম এদেরকে নিয়ে দোতলায় উঠছে, আরামে ঘুম পাড়াইছে, খাওয়াইছে, কত কিসিমের দেশি মুরগি, বাইম মাছের তরকারি, কবুতরের ভুনা, কালোজিরা চাউল, ঘিয়ের বাজা, নাস্তা, পরোটা খাওয়াইছে তিন দিন। কয়দিন? তিন দিন খাওয়ায়। কয় হুজুর এখন আমগরে বিদায় দেন, আমগো আব্বা কান্তাছে,
আমগো ইয়াকুব নবী আছে না, অনেক উবাস, আমগো দেশে কোনো অভাব, আমগো দেশের বাদশাহ তো মনে করেন গম রিজার্ভ করছে, আমগো দেশে গম হয় না, খালি জৈতুন টৈতুন এগুলো আমগো দেশে হয়, গম কম হয়, এই জন্য খুব অভাবে আছি আমরা। হাসানি কহ, তাহলে আপনার ইয়াকুব নবী সন্তান, বাবারে আপনার কয় ভাই, যেই বলছে কয় ভাই, এখন কান্দে, এখন ওই দশটা কান্দে, হাই ও ভাই আর কয়েন না, কান্দেন কা, আপনার কয় ভাই জিগেছি, ও ভাই আসিলাম তো বারো ভাই, এরপরে কি হয়েছে কো, একটা বাইরে বাঘে খায়া পালাইছে, বুঝছেন নি কথা, কার সাথে কয়, ইউসুফের সাথে, কার সাথে, বাইরে আসিলাম বারো ভাই, একটা বাইরে বাঘে খায়া ফালাইছে, হাসানি তোমরা কই আসিলা, আমরা খেলাধুলায় ছিলাম, আমরা খেলতেছিলাম, আমাদের কাপড়গুলো বাইয়ের কাছে ফাহারা দিতে রাখছিলাম, আমরা খেলার নেশায় ছিলাম, এদিক দিয়ে বাঘে সুফরে খাইলাইছে, কেমন ছিল তুমগো বাইডা কইবানি কো, অনেক সুন্দর ছিল, আমরা আব্বা অনেক আদর করত হেতে রে, এইটারে বাঘে খায় ফেলাইছে ভাই, তাহলে তো এগারো ভাই আসো কহ, তা দশ ভাই আইসো কেন, আরেকটা কই, ভাই ওই বড়টারে হারানোর কারণে এর ছোট ভাইটারে আব্বায় আম ঘোরাতে দেয় না, আব্বায় আম ঘুরে বিশ্বাস করে না, এক ডারেনে বাঘে খাওয়াইছস, এখন এইটারে নিয়ে হিয়ালে খাওয়াইবে, দিব না, এই জন্য আমার ছোট ভাইটারে দেয় নাই, আমগো দশ বাইরে ফাটাইছে, ইউসুফ আলাহ সাল্লাম কো ঠিক আছে গম লয়ে যাও, আধা বস্তা করে পাঁচ বস্তা, দশ ভাইয়ে পাঁচ বস্তা লয়ে যাও, এটি খায়া ফুরাইলে আবার আসবা, আসার টাইমে ছোট বাইডারে নিয়ে আইবা, তাহলে এগারো বাইরে বাইশ বস্তা গম দিব, কম দিব না, যাও এখন একটু কম দিতেছি, আদর যত্ন করছি, তোমরা খুশি তো কহ, খুশি, যে আদরটা করছেন বাইরে, আপন ভাই আপন বাইরে এরকম করে না, যে আদরটা আপনারা করছেন, এবার মনে হয় যেন মারফেডের ভাই, আল্লাহ একবার, আসলে তো ভাই কত ঠিক কিনা, কিন্তু হেরা তো বুঝে না, হেরা কয় মনে হয় যেন মারফেডের ভাই, ইউসুফ কয় কি এর মনে হয় বেটা, আসলেই তো ভাই ছিলে, তোরা তো চিনস না, কথা ঠিক কিনা, চিনবে এক সময়, এখন কইতেছি না, যা গেছে যায় আব্বু, এত ভালো আছিস যে মিশরটা, নতুন যে মন্ত্রীটা হয়েছে মিশরে মনে করো, এত ভালো, আফন ভাই আফন বাইরে এরকম আদর করতো না, যে আদরটা আম করে করছে, কি খাওয়াইবো কি ফিন্দাইব, পাগল হয়ে গেছে, আমগো সবাইরে একটা একটা জামা দিছে, আল্লাহ আকবার, আমগোরে সবাইরে একটা একটা মোবাইল দিছে, ও মা অ্যান্ড্রয়েড সেট, এমনে মারাজে সিন্নি কারবার, আগের দিনে যা ছিল তা দিছে হাদিয়া, এগুলো তো আগের দিনে ছিল না, কথা কোন ঠিক কিনা, বাবা গম আমগোরে হাফ বস্তা করে গম দিছে, আর বলছে আমগো ছুটু বাইডারে লয়ে গেলে উনি নাকি দুই বস্তা করে দিব, বেশি করে দিব গম, ছোটু ভাইয়ের কথা এত এত মহব্বত কারণটা কি, ফয়গাম্বরের ছেলেরে বাঘে খায় ফেলাইছে, তার একটা ছোটু ভাই আছে এই জন্য অনেক মায়া লাগছে, বলছে ছোটু ভাই ডেরে নিয়ে আবি, তাহলে গম বেশি ঘুরে পাবি, আব্বা বিনিয়ামিন রেদ আমরা এগারো ভাই যাবো বাইশ বস্তা গম ফামু, ইয়াকুব কয় যাও দিলাম, এগারো ভাই রওনা করছে, আল্লাহু আকবার, এগারো ভাই যাইয়াম ইয়াকুব আলাইহিস সালামের সামনে যাকো, ভাই আমরা আইছি বিজামু ছোট ভাই ডারে লই আইছি, ইউসুফ আলাইহিস সালাম এর জড়ায়া ধরছে, অনেকক্ষণ বুকের সাথে জড়ায়া ধরে কানছে, অন্য ভাইগুলো কো আপনি হেরে আদর করেন বেশি, কারণটা কি, এর একটা ভাই বাগে খায় ফালাইছে, এই জন্য এটা সিমুরার মতো হয়ে গেছে, এই জন্য আদরটা করতেছি, আল্লাহু আকবার, আসলে তো নিজের ভাই, বুঝেন না, ও বন্ধু ইউসুফ আলাইহিস সালামি বিনিয়ামিনকে বুকের সাথে জড়ায়াম, রাত্রিবেলায় কয় ভাই আপনারা থাকেন, আপনারা দশ ভাইয়ের জন্য যে খাটটা দিলাম, এ ফ্লোর ডাত গোমান, এই রুমে দশ ভাই থাকবেন, আর ছোটোটার তো ভাই নাই, একা ওইটারে আমার সাথে রাখবো রাত্রে, আল্লাহু আকবার, কয় আমগো ভাই আপনার সাথে শুভ কি লেগে, কয় একটা ছেলে মনে করেন তার বড় ভাইটা মারা গেছে, এই হিসাবে আমারও মনে করেন একটা ভাই আসিল, আমারও কি ছিল একটা ভাই ছিল ছোট, অনেকদিন পর্যন্ত ওর সাথে আমার দেখা হয় না, এই জন্য আমার ভাইয়ের কথা মনে হয়েছে, তারও তার ভাইয়ের কথা মনে হয়েছে, এই হিসাবে মনে করেন আমার সাথে রাতটা কাটাক, আর আপনারা দশ ভাই একসাথে শুন, কচ্ছা অসুবিধা নাই, আপনার তো লোক বালা, রাত্রিবেলা ইউসুফ বিনিয়ামিনকে বুকে জড়ায়া ধরে, আর কো ভাইরে আমার চিনছস নি, ক আমারে তুই চিনছস নি, আল্লাহু আকবার,
বিনিয়ামিনকে আমার একটা ভাই ছিল, আমার একটা ভাই ছিল, কই কি নাম, কই ইউসুফ, ওই ভাইটা আমারে উড়ু নিয়ে ঘুমাইতো, আজকে আপনি ঠিক ওইভাবে আমারে নিয়ে ঘুমাইছে, জোরে কর আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম কান্দে আর চুপ করে থাকে, বিনিয়ামিন কো ভাই আপনি কান্দেন কেন, কি হইছে, কো বাবা।